সংগ্রামী বন্ধুগণ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখনকার লাইভ শুরু করছি আমি। আজকে লাইভটা অত্যন্ত দুঃখজনক যে ধর্ম ব্যবসা একটা মারাত্মক পর্যায়ে চলে গেছে বাংলাদেশে। মাদ্রাসা শিক্ষার সাথে ভিক্ষাবৃত্তিটা অতপ্রতভাবে জড়িত, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। যে আমরা রাস্তাঘাটে দেখি যে শিশুদেরকে দিয়া, কারো বয়স 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, এমনকি বেশি বয়সেরও আছে, এদেরকে দিয়া বাংলাদেশের বিভিন্ন স্থানে ভিক্ষা করানো হয় বা সাহায্য চাওয়ানো হয়। এটাকে ভিক্ষায় বলতে পারেন, যে আমাদের মাদ্রাসার জন্যে 10 টাকা 20 টাকা সাহায্য দেন, সাহায্য করেন। তাহলে এটাকে ভিক্ষাবৃত্তি ছাড়া আর কি বলবেন? তাহলে এই মাদ্রাসার জন্মলগ্ন থেকেই মাদ্রাসার সাথে ভিক্ষাবৃত্তিটা হলো একটা সমার্থক শব্দ। এই ভিক্ষাবৃত্তিটা কি কিভাবে হয়? এই যে এখন ধান উঠেছে, গ্রামাঞ্চলে আমরা দেখি মাদ্রাসার ছাত্রদেরকে বস্তা নিয়ে কৃষকের বাড়ি বাড়ি যাইতে, সাথে একজন হুজুর যান, কয়েকজন মাদ্রাসার ছাত্র নিয়ে প্রতিটা ঘরে ঘরে ধান সংগ্রহ করে, তারা ধান ভিক্ষা করে। তারপরে বিভিন্ন সময়তে চাল প্রতি বাড়িতে, গৃহস্থের বাড়ি যে চাল ভিক্ষা করে, পথে প্রান্তরে রাস্তাঘাটে গাড়ি আটকিয়ে আপনারা দেখেছেন এই মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানো হয়। আরেকটু ওপর লেভেলে যদি যান, ওয়াজ মাহফিলের নামে বড় ধরনের ভিক্ষাবৃত্তি করা হয়। ওয়াজ মাহফিলে যারা টাকা নিয়ে যান, কোনো টাকাই কিন্তু পকেট থেকে ফেরত আনতে পারেন না, এমনকি তাদের গাড়ি ভাড়া পর্যন্ত থাকে না। আমি দেখেছি ওয়াজ মাহফিলে ইদানিং বলা হয় যে একটি টাকাও কেউ পকেটে রাখবেন না, পায়ে হেঁটে বাড়ি যাবেন সকালবেলা, গেলে আপনাদের সওয়াব প্রতিটা কাইতে পদক্ষেপে আপনারা সওয়াব পাইবেন। কত বলে দেয় যে হাজার হাজার বা কোটি কোটি সওয়াব। কারণ সওয়াবের এই মাপকাঠিটা কি দিয়ে মাপবো জানি না, কিন্তু এরকম কথা আমরা ইউটিউবে দেখতেছি। এই ওয়াজ মাহফিলে প্রথমে এক হুজুর চায়, তারপরে মাঝখানে মেজ হুজুর চায়, যারা নগদ দেওয়ার জন্য নিয়ে যায় তারা তো দেয়, আর মোটা অঙ্কের অনেকেই কমিটমেন্ট করে আসে যে এখন টাকা নেই কালকে দেব। আর শেষে যে ছোট হুজুর উঠেন, উনি ঝাড়া তোড় দেন, যে পকেটে হাত দেন, পকেটে হাত দেন। আমরা গুলিস্তানে দেখেছি এক শ্রেণীর জাদুকর আছে, যারা একটা ছেলেকে রাস্তার মধ্যে শোয়াই দিয়া তার পেটে ছুরি ঢুকায় দেয়, ছুরি ঢুকায় দিয়া, ছুরি ঢুকায় দিলে দেখা যায় এটা জাদু তো, ম্যাজিক আর কি, কিছু রক্ত ঢেলে দেয়। দেওয়ার পরে তারা এমন চিল্লা ফাল্লা করে যে পকেটে হাত দেন, যারা উপস্থিত দর্শক থাকে চারিদিকে খেলা দেখার জন্য, যার পকেটে যা আছে বাইর করে ফেলা, মাঝে মানে এক টাকাও পকেটে রাখতে পারবি না, যে পকেটে রাখবি সে মাথা ঘুরানি দিয়া তুই নিজেও পড়ে যাবি গা, আর এই ছেলেটা মারা যাবে। যে ছেলেকে ম্যাজিশিয়ানরা চাক্কু মেরে শোয়ে রাখছে, বলা হয় যে টাকা কারো পকেটে থাকলে এ মারা যাবে আর তুই নিজেও ঘুরিয়ে পড়ে যাবি। তাহলে কি করতে হবে? যার কাছে যার টাকা আছে সব ফালা বাইর করে দেখি। আমরা একটা ভয়ানক চিত্র রাস্তাঘাটে, আর মাদ্রাসার এই যে ওয়াজি ও হুজুরদের দেখতেছি এরকম একটা ভয়াবহ চিত্র। ওরা ছুরি মারে না, কিন্তু সোয়াবের অতিরিক্ত সোয়াব, হুর এবং গলেমান এগুলোর লোভ দেখাইয়া, এখন এই হুরের লোভ দেখাইতে দেখাইতে 72 জন বলতো প্রথমে, এখন এগুলো এই সংখ্যা ওরা বাড়াইতেছে প্রতিদিন। গতকালকে একটা ওয়াজ শুনলাম, হুজুর বলতেছে যে সেখানে প্রতি মাসে আবার 1000 করে হুর পাবে, প্রতি মাসে 1000, 72 জন আছে, প্রতি মাসে আরো 1000 করে হুর তারা পাবে। তো এইসব প্রচন্ড লোভ দেখাইয়া আর দুজকের আগুনের ভয় দেখাইয়া আজকাল ওয়াজ মাহফিলে যারা যাইছে সে ওই একই কায়দায়, ওই ম্যাজিশিয়ানের মতোই
তাদের পকেটে একটি টাকা নিয়েও আসতে পারে না, যে যার যা আছে বাইর করো এবং ফালাও। এই তো হইতেছে মাদ্রাসা। এছাড়া আপনারা দেখেন লঞ্চ, বাস, স্টিমার সবখানে রাস্তাঘাট, পথে প্রান্তরে মাদ্রাসার, কেউ কেউ আবার মাদ্রাসার রসিদ দেয়, একটা রসিদ পকেটে কলম নিয়ে আপনাকে দিচ্ছে, টাকা নিচ্ছে পরকালের জন্য। যাক, এখন মাদ্রাসা বাংলাদেশে এই পরিমাণে বেড়েছে, আর এই ধরনের অপকর্মগুলা যে পর্যায়ে গেছে তাতে বাংলাদেশকে একটা ভিক্ষুক রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি পাইতে আর খুব বেশি সময় লাগবে না, অটোমেটিকলি পেয়ে গেছে, আগামীতে আর বেশি দেরি হবে না যে এটা ভিক্ষুক রাষ্ট্র বা আফগানিস্তান হয়ে গেছে বা তালেবান হয়ে গেছে। আজকে যে ভয়াবহ চিত্রটা আপনাদেরকে আমি দেখাবো, দেখেন একটা মাদ্রাসার নামে একটা মাদ্রাসা সেন্টার করিয়া সেখানে বিভিন্ন জায়গা থেকে অন্ধদেরকে কালেকশন করছে, সংগ্রহ করছে, অন্ধ যারা। আচ্ছা, যারা অন্ধ তারা তো এমনি ভিক্ষা করে খাইতে পারে, চেয়ে খাইতে পারে, তাদের তো আর মাদ্রাসায় নেওয়া লাগে না। একটা মাদ্রাসা বানিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্ধদেরকে নিয়ে এসে তাদের পাঞ্জাবি জুব্বা টুপি মুখে দাঁড়িয়ে রাখাইয়া দেখেন তাদেরকে দিয়া ভিক্ষা করাইতেছে, মাদ্রাসার জন্য কালেকশন করাইতেছে, এটা ধরা পড়ছে। কিন্তু যাদেরকে দিয়ে এই কাজটা করানো হয়েছে তাদেরকে দেওয়া হয় 120 টাকা প্রতিদিন, আর থাকা খাওয়ার ব্যবস্থা আছে ওখানে, আর প্রতিদিন 120। কিন্তু তাদের টার্গেট দিয়ে দেওয়া হয় মাদ্রাসার এই 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 অন্ধগুলারে, কত বড় অমানবিক লোকেরা দেখেন, এদের টার্গেট দেওয়া হয় 3000 প্রতিদিন কালেকশন করতে হবে। এরা কালেকশন করে কি বলে, মাদ্রাসার লিল্লাহে বডিংয়ের জন্য, এতিমদের জন্য কালেকশন করে, আর দেওয়া হয় তাদেরকে মাত্র 120 টাকা। তা আমি এই এটা দেখাই আপনাদেরকে, একটু দেখেন, দেখাই দেখেন, এই চিত্রটা দেখেন নাই এমন কোন লোক বাংলাদেশে বসবাস করেন না। দেখেন তো এই মাসুম বাচ্চাগুলা, দেখেন কিভাবে ভিক্ষা করতেছে, দেখেন মাদ্রাসার জন্য। যে শিক্ষা নিতে গেলে ভিক্ষা করতে হয় সেইখানে শিক্ষা নেওয়ার দরকারটা কি বলেন? আর এই ছেলেগুলোর ছোট থেকেই তাদের মননে মগজে এই যে চাইয়া খাওয়া, ভিক্ষা করে খাওয়া ঢুকাই দেওয়া হয়, এরা মৃত্যুর আগ পর্যন্ত বেশিরভাগ ছেলেই আর অন্য কোনো কর্ম করতে পারে না, এদের সারা জীবনই তখন যে শিখছেই ভিক্ষা করা করবে কি, এরা বিভিন্ন কৌশলে এরা জীবন পার করে জাতির বোঝা স্বরূপ এরা। দেখেন আর একটা ভয়াবহ চিত্র আপনাদেরকে দেখাই আমি, দেখেন দেখেন মাদ্রাসায় পড়ালেখার জন্য তাদেরকে নিয়ে আসা হয় ঢাকা জেলার কেরানীগঞ্জে। চোখে না দেখলেও একটা সময় তারা বুঝতে পারেন তাদেরকে যেখানে রাখা হয়েছে সেটি কোনো মাদ্রাসা নয়, নেই কোনো শিক্ষার্থী। তাদেরকে দিয়ে শুরু হয় রাস্তায় রাস্তায় টাকা তোলার কাজ। ফজরের নামাজের পর তাদেরকে পাঠানো হয় কালেকশনের জন্য, চলতো এসা পর্যন্ত। টার্গেট দেয়া হতো জনপ্রতি অন্তত 3000 টাকা, বিনিময়ে তাদেরকে দেয়া হতো প্রতিদিন 160 টাকা, তাও মাস শেষে। কোন কারণে টার্গেট পূরণে ব্যর্থ হলে কেটে রাখা হতো টাকা। মানুষের কাছে তো টাকা চাইতে কি বলবো, যে আমরা দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা থেকে আসতেই আমাদেরকে দেখছেন কত বড় একটা ভয়াবহ চিত্র মাদ্রাসার নামে সারা দেশে চলতেছে, এত বড় অমানবিক কাজ। আমি তো জানি যে যত ধরনের অমানবিক কাজ আছে পৃথিবীতে তা একমাত্র এই এই ধরনের যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত লোকদের দ্বারাই সম্ভব। এই সমস্ত অন্ধ জন ব্যক্তিরা বিভিন্ন স্থানে তারা সাহায্য করে খা, তাদেরকে ধরে নিয়ে যে মাদ্রাসার নামে লিল্লাহে বোর্ডিং এর দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার নামে তাদেরকে দিয়েও দেখেন ভিক্ষা করানো হচ্ছে। এই ধরনের অপকর্ম ওই একটা মিডিয়াতে আসছে,
সারা দেশে ছেয়ে গেছে। যে দেশের আমাদের দেশে এখন কোটি কোটি মাদ্রাসার ছাত্র, যাদের শিক্ষাটাই শুরু হয় ভিক্ষা দেওয়া, এরা মাদ্রাসা থেকে বের হওয়ার পরও খুব কমই ভিক্ষাবৃত্তি ছাড়তে পারছে। কমরেড হৃদয় খান আছে, দেখি তো কি কে আছেন আমার সাথে এত রাত্রে, আপনাকে স্বাগতম। এস কে সাগর ভাই দেখছেন আমাকে, অনেকদিন পর মনে হয় দেখলাম আপনাকে। ইয়াসির মহিদ কন্টিনিউ থাকে আমার সাথে, ইয়াসির মহিদ আপনাকে স্বাগতম। ইস্পাত মোহাম্মদ আপনাকেও স্বাগতম। আর দেখামো কি, হৃদয় খান বলছে অল্প অল্প করে দেখান না, এটা দেখাতে একটু লজ্জাই লাগতেছে, যা দেখাইছি দেখাইছি আর দেখাবো না। আর কমরেড সানজি ডাক্তারও আছেন আমার সাথে, আরও আছেন আমাকে দেখছেন আব্দুর রহমান সাহাই, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর কেউ বাদ পড়লেন নাকি? তো যাই হোক, আজকের লাইভ আর দীর্ঘায়িত করলাম না, এ পর্যন্ত শেষ, পরবর্তী লাইভে আসতেছি। সবাই ভালো থাকবেন, এখনই একটা লাইভ।